হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2022 সালে রাতারাতি ভাইরাল হওয়া পাঁচজন সেলিব্রিটি সম্পর্কে। বন্ধুরা, যারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। তো বন্ধুরা, 2022 সাল আসার সাথে সাথেই যেটি ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে পুষ্পা মুভি। বন্ধুরা, এই মুভিটা হয়তো আপনিও দেখেছেন এবং এই মুভিটার অ্যাটিটিউড এবং অ্যাকশন সিনগুলি এতটাই মারাত্মক ছিল যে এই মুভিটা প্রত্যেকটা ইউটিউবার এবং প্রায় খেলোয়াড়ই এই মুভিটার স্টাইল কপি করে। পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার মনে করছো? ফকির আমি, কেমনে যুগবো না সালা। ভাই 10 টাকা দেন। সেই হিসাবে এই মুভিটি আমি 5 নম্বরে রাখছি। আর বন্ধুরা, এই পুষ্পা মুভিতে কিন্তু ইটসমর ভাই একটা ফানি ভিডিও ক্রিয়েট করেছেন এবং তার ইনস্টাগ্রামে একটা অ্যাকশন পুষ্পা মুভির সিন আপলোড দেওয়া রয়েছে, যেটা অনেকই দারুণ ছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিও রাতারাতি ভাইরাল দ্বিতীয় নাম্বারে রয়েছেন আমাদের হিরো আলম ভাই। সে শ্রীবাল্লি গানটাকে একদম মৃত্যু ঘটিয়ে দিয়েছেন, মানে সেই গানটি তিনি এমন ভাবেই গিয়েছেন যে মনে হচ্ছিল সে পাগল হয়ে গিয়েছে। একটা স্প্রিডের বোতল দিয়ে তিনি নেশা করে এই গানটি গিয়েছিলেন এবং সেই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর তৃতীয় স্থানে রয়েছে আমাদের নায়ক রিয়াজ। তার কান্নাটা FDC-র নির্বাচনের সময় এতটাই ভাইরাল হয়েছিল যে মনে হচ্ছিল রিয়াজ পাগল হয়ে গিয়েছেন এবং তার কান্না দেখে কিন্তু অনেকেই হাসাহাসি করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকেই হাসাহাসি করছে। আসলেই বন্ধুরা, তিনি সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের সামনে নাটকীয় কান্নাটা কাঁদে, যার কারণে তাকে নিয়ে ইউটিউবে অনেক মানুষই কিন্তু রোস্ট করেছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর 4 নম্বর অবস্থানে রয়েছে সেই নায়ক রিয়াজেরই আপন শ্বশুর, যে কিনা লাইভে এসে তিনি নিজেই গুলি দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছেন। বন্ধুরা, আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা এবং তিনি কিছু কথা বলে গেছেন যেটা আসলেই অনেক দুঃখজনক। তিনি বলেছেন, আপন বলতে আপনি নিজেই, আপনার কেউ আপন নেই। এবং বন্ধুরা, আর একটা বিষয় আপনারা ফলো করে থাকবেন, যেহেতু আপনারা আমার যে ভিডিওটি দেখছেন আপনাদের অনেক ফ্রেন্ড রয়েছে, তাদের বলবো বন্ধুরা ফ্রেন্ড বানান, কোনো সমস্যা নেই। কিন্তু এই রিয়াজের শ্বশুরের মতো ফ্রেন্ড বানাইয়েন না। রিয়াজের শ্বশুর সেই ফ্রেন্ডকে নিজের খাবার না খেয়ে সেই ফ্রেন্ডকে খাইয়েছিল, কিন্তু সেই বন্ধু 20 লাখ টাকার মতো মেরে দিয়েছে। তো বন্ধুরা, আমি কোনো ফ্রেন্ডকেই খারাপ বলছি না, কিন্তু বলছি যে এমন ফ্রেন্ড বানান যে ফ্রেন্ড আপনার কাজে আসে, উপকারে আসে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে কেন এত কষ্ট দিলা? তুমি আমাকে তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের সবচাইতে ভাইরাল যে ব্যক্তিটি রয়েছে সেটা হচ্ছে ভারতের কর্ণাটকের সেই কলেজ ছাত্রী মুস্কান খান। বন্ধুরা, যে কিনা ভারতের বিজেপি শাসিত জয় শ্রীরাম বলা হিন্দুত্ববাদীদের আল্লাহু আকবার বলে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন ইসলামের পাওয়ার, ইসলামের ক্ষমতা। বন্ধুরা, আপনি হয়তো সেই ভিডিওটি দেখেছেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু মুসলিম, তাই প্রতি নিঃশ্বাসে আল্লাহু আকবার বলা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক, কারণ প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বলবো আপনিও আল্লাহু আকবার বলুন, আর যেই যে ধর্মের হন না কেন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, কাউকে কটোর চোখে দেখবেন না, তাহলে হয়তো আপনিও পরকালে সেই অহংকার, সেই হিংসার সাজা ভুগতে পারেন। তো যাই হোক বন্ধুরা, 2022 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে এরাই ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের মাঝে এটা শেয়ার করা ছিল, তাই শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই মুস্কানের সাহসিকতা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আল্লাহ আকবার বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।